take this ball. That's better. This is the way. This is the right way to approach. দেশের ক্রিকেট থেকে বহু দূরে রয়েছেন সাব্বির রহমান। এবার ইংল্যান্ড মিনি কাউন্টি ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে চমকে দেওয়ার মতো তাণ্ডব চালালেন। শুধু তাণ্ডব চালিয়ে ব্যাট হাতে রানে নয়, যেন ব্যাট হাতে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন সাব্বির রহমান। সাব্বিরের এই ইনিংস আপনাকে মনে করিয়ে দিবে পুরনো সেই বিধ্বংসী সাব্বিরকে। অ্যাসেস কাউন্টি এভিলি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন সাব্বির রহমান। গত ম্যাচে ওয়েস্ট অ্যাসেস এফসির বিপক্ষে মাঠে নামেন সাব্বিরের দল এলভি ক্রিকেট ক্লাব। ওপেনিংয়ে নেমে বিশ্বজিৎ শর্মা 74 বলে 54 রান করেন। তিনে নেমে দীপু শামসুদ্দিন 9টি 4-এর সাহায্যে 69 বলে 64 রান করেন। এরপর 4 নম্বর পজিশনে নামেন সাব্বির রহমান। মাঠে নেমে ঝড় তোলেন, রীতিমতো টি টোয়েন্টির চেয়েও বেশি গতিতে রান তুলতে থাকেন সাব্বির রহমান। 54 বলে সাব্বির খেলেন 130 রানের দুর্দান্ত ইনিংস, যেখানে বাউন্ডারি হাঁকান 20টি, যার মধ্যে 12টি 4 ও 8টি 6। সাব্বিরের রানের কল্যাণে তার দল বড় রান সংগ্রহ করতে পারেন। শেষ পর্যন্ত সাব্বিরের এই রানটাই ব্যবধান হয়ে দাঁড়ায়। ওয়েস্ট অ্যাশেজকে তার দল হারায় 125 রানে। মিনি কাউন্টি ক্রিকেট লিগে এটি সাব্বিরের তৃতীয় সেঞ্চুরি। বাকি 2টি সেঞ্চুরিও করেছিলেন ঝরোয়া গতিতে। সাব্বির এই ঝরোয়া ইনিংস দিয়ে প্রমাণ করে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। তো দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।